আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। মিষ্টি কার না পছন্দের, ছোট বড় আমাদের সকলেরই অনেক পছন্দের। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। চলেন তাহলে আমি কীভাবে বানাচ্ছি দেখাই। গোলাপ জামুন তৈরি করতে প্রথমে গুঁড়ো দুধ লাগবে, তো এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দার পরিমাপটা হাতে রেখে দিবেন। 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1 চামচ ময়দা। ময়দাটা বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা দিই নেই, কিন্তু বেকিং পাউডারটাও কিন্তু খুব খেয়াল রেখে দিতে হবে। এটা যদি পরিমাপটা বেশি হয়ে যায় তখন কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু আর এটা খেতে ভালো লাগবে না। তো এর পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিতে হবে 1টি ডিম আর 1 চামচ ঘি। ডিম আর ঘি দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু জোরে মাখা যাবে না, জোরে মাখলে এটা শক্ত হয়ে যাবে আর মিষ্টিও ভালো হবে না, তখন কিন্তু খেতেও শক্ত হবে। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে আলতোভাবে এটা মেখে নেওয়ার জন্য, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন আমি মিষ্টির ডোটা তৈরি হয়ে গেল, তো আমি অন্য চুলায় প্রথমে শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ চিনি, 2 এলাচ আর 1 চামচ অরেঞ্জ ফুড কালার দিলাম। তো আপনারা যাদের ফুড কালার পছন্দ না তারা এখানে জাফরানও দিতে পারেন, যখন মিষ্টিটা হবে তখন কালারটা আরও সুন্দর আসবে। তো এটা একদম কমাল দিয়ে করে নিতে হবে। তো আমি এখানে কমাল দিয়ে এটা রেখে দিচ্ছি যাতে এটা ঘন হয়ে যায়। এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব, তাই আমি প্রথমে হাতের তালুতে একটু তেল মাখাই নিলাম। তো আমি আমার শেপ অনুযায়ী মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ছোট করে করলে ভালো হয়, কারণ এটা ভাজার পরে অনেকটাই ফুলে যায়। এখন আমি এখানে সবগুলো মিষ্টিকে এভাবে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, দেখেন কতটা নরম হয়েছে। তো এটা ভাজার পর দেখা যাবে এটা কেমন হয়। এখন মিষ্টিগুলোকে ভাজার পালা। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাপটা একটু বেশি দিতে হবে। চুলা আঁচটা একটু মিডিয়াম রেখে প্রথমে চেক করে নিতে হবে তেলটা কেমন গরম হয়েছে, হাতে ধরা যায় এরকমই গরম দিতে হবে। এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু বেশি গরম তেলে দেওয়া যাবে না, না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো পড়ে যাবে, তখন কিন্তু আর ভিতরটা হবে না। তো চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য। এখন মিষ্টিগুলোকে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে। এটা কিন্তু মিডিয়াম আঁচ রেখে করতে হবে, না হলে কিন্তু এগুলো পড়ে যাবে, তখন কিন্তু আর কালারটা সুন্দর হবে না। তো এটাকে উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। এটা বিস্কুট কালার আসা পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন কালারটা চলে আসছে, এখন এ পর্যায়ে আমি এগুলোকে তুলে শিরার মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিলাম। তো এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়াই দিতে হবে যাতে করে শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যায়। শিরাটা ঢুকলে কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। আমার মিষ্টিটা তৈরি হয়ে গেল, দেখেন এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে। এখন আমি সবার জন্য বাড়িতে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে কিছু বাদাম কুচি আর সেরি ফল দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো, আপনারা দেখলেই বুঝবেন এটার ভিতরটা কেমন হয়েছে। দেখেন এটার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে আর এটা অনেক নরম হয়েছে। এখন আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। ওয়াও, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।